রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন হযরত আবু বকর। আজ এই যে 1600 মানুষ 28 জন মানুষ দায়িত্বে ছিল, আমি হাদিসটার সাথে মাঝে মাঝে মিলাতাম। আল্লাহ, ওনার সন্তান আবদুল্লাহ একদিন পায়েস খেতে চেয়েছিল, স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন, যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না, আপনি এক কাজ করেন, বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে তারে বলেন আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন ঠিক আছে দেখি। অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে যিনি খাজান যেতে আছে বললেন আগামী মাসের যে বেতন পায় মনে করেন 1200 দিরহাম, আমার আপনি দিয়ে দেন, আগামী মাসে আমার আর দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওইরকম ছিলেন, ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী এক মাস বাঁচবেন এইটা একটা লিখিত দেন। আমাদের দেশে যারা দায়িত্ব ছিল এটা কি যিনি দায়িত্ব ছিল প্রধান তাকে বলার ক্ষমতা ছিল? এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব। ওইরকম একটা দেশ চাই যে সবাই থাকবে জবাবদিহির ভেতরে। মানে যাই বলেছে অর্থমন্ত্রী যে আপনি দায় এক মাসের বেতন নিতেছেন অগ্রিম, লিখে দেন যে আপনি এক মাস বাঁচবেন তারপরে বেতন দেব। মানে বলছে ঠিক আছে বেতন লাগবে না। স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী হবে না, আমার এই শর্ত দিয়েছে, আমার তো কোনো গ্যারান্টি নেই। স্ত্রী আর কথার জবাব দিতে পারে নাই। 15 দিন পর পায়েস রান্না করে দুপুরবেলা দিয়েছে, মানে খাওয়া বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বলেন স্ত্রী দাঁড়াও, আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই, যা প্রতি মাসে মাসে দেয় ওইটাই দিয়েছি, কোথায় পেলে? স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলে স্বামী আমার আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নাই, কিন্তু আপনার উপর আমার কোনো রাগ নেই, যেই টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে ওখান থেকে আমি এক মোটা করে চাল আটা যায় বলেন তুলে রাখতাম, এ 15 দিনে প্রায় 2 কেজি হয়ে গেছে, এটা আমি পাশের বাড়িতে বিক্রি করে এই পায়েস রান্না করেছি। হযরতে আবু বকর সিদ্দিক সন্তান আবদুল্লাহ খাবার খাচ্ছিলেন, আবদুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো। ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন খাজানসি অর্থমন্ত্রী বললেন ভাই আগামী মাস থেকে অন্তত 1200 টাকার জায়গায় আমার 1000 টাকা করে বেতন দেবেন, কারণ আমি যা দেখলাম 1000 টাকা হলো আমার সংসার চলে যাচ্ছে, ওই 200 টাকা থাকলে আমার জনগণের কাজ হবে। কি টেন্ডেন্সি তৈরি করেছিলেন তারা বলেন তো? তারাও তো আমার মতোই মানুষ ছিল, আমরা পারি না কেন? এই যে জবাব দিতে হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে, এটা যতক্ষণ পর্যন্ত 100 ভাগ আপনি বিশ্বাস না করবেন আপনার দাড়ি লম্বা হতে পারে দরবেশের মতো, আপনার জব্বা লম্বা হতে পারে, 14 বার হজ করতে পারেন, কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না, আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। অনগাব থেকে কথা বলছি, যতটুকু আমি মানতে পারবো বলে বিশ্বাস করি আমি ততটুকুই বলছি। আমরা যেন এই রকম চরিত্র অর্জন করতে পারি কোরআন কেন্দ্রিক, বলেন আমিন। খারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সর্বশেষ আল্লাহ যখন শেষ করে দেবেন বিচার আসার, একদলকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, একদলকে জান্নাতে পাঠিয়ে দেবেন, এইটাই ফাইনাল, এই শেষ। আমরা যেন যে কোনো এক দলে যেতে পারি তা না, এই যে ফারিকুম ফিল জান্নাহ, আল্লাহর বানানো যে বাগান জান্নাত, এইটাই আমার জীবনের আসল টার্গেট বানানো দরকার, এখানে না যাওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই, কারণ আসল জীবনের সফলতা কিন্তু এই বাগানটা। ফামান সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে বিচার আচার করার পরে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, এই লোকটা সফল। সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই, ওইটাই আসল ফাইনাল খেলা, চূড়ান্ত ওই খেলায় যেন আমরা জিততে পারি।
অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ বারবার বলছি শোনো, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা। আল্লাহ পাক বলেন চারটা বড় বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম, উনি নিজে পছন্দ করেন কিন্তু তার এই বান্দা বান্দিরা এটা পছন্দ করে না। এক নাম্বার এই কন্যা সন্তান, সুতরাং মেয়েদেরকে যে জোর ভয় দেখানো হচ্ছে, বিশ্বনবী ওই ভয়টা 1500 বছর আগেই কাটিয়ে গিয়েছেন। কথা বলেন না কেন? আপনারা সব করতে পারবেন, শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন, কোনো নিষেধ নেই আপনার। সুতরাং ডান বলেন বাম বলেন, নাস্তিক বলেন আর যাই বলেন, যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে এগুলো তাদের নিজেদের স্বার্থে। আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দিন, বলেন আমিন। দুই নম্বরে মেহমান, মেহমান যে ধরনের হোক, নবীজি বলেন কেউ যদি আল্লাহ এবং কিয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে, এসে তার নিজের খাবার নিয়ে আসবে, আপনি শুধু আপ্যায়ন করার কারণে পুরাটা সাত গা দেওয়ার স্বভাব পাবেন। তিন নাম্বার এই বৃষ্টি, এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে, এটা আল্লাহর রহমত। চার নাম্বারে রোগ ব্যাধি, চার নাম্বার কি রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন, বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধগুলো হয়, আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারে পুত পবিত্র হয়ে যেতে পারেন, এই জন্য রোগ শোক দিয়ে আল্লাহ মাঝে মাঝে আপনাকে পুত পবিত্র করে নিয়ে যেতে চান। এখানে রোগ শোক হলে আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর ওপরে রাগ বাড়াবেন না, এটা আপনার গোনা মাপের কারণ। নবীজি বলেন যদি পায়ে কাঁটাও ফোটে, জ্বর হয়, তাও মনে করবো আমার একটা গোনা মাপ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সরাসরার ভেতরে আছে, আল্লাহ জানিয়েছেন যে সমস্ত বিপদ আফদ গুলো তোমাদের ওপর আমি মাঝে মাঝে পাঠাই, একটাও ইচ্ছা করে পাঠাতে চাই না। তোমরা যে অপরাধগুলো করো, এই অপরাধের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠায়, সব অপরাধের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম, শ্বাস করার সময় পেতে না। এজন্য রোগশোক হলে ভেঙে পড়বেন না। কিছু মানুষের অভিযোগ হয়ে যায় আল্লাহর উপরে, আল্লাহ তুমি আমার এই শুধু দেখো, পাশের বাড়িতে কেউ দেখে না। আরে ভাই, আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্যে, যে কোনো একটা গোনা মাফ করার জন্যে, নাই তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান, এটা আল্লাহ চাই না, এই জন্য এই রোগটা দিয়েছে। সহ্য করে গেলে, ধৈর্য ধারণ করলে দুইটা সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যা আয়াত পড়েছি ভাই ব্যাখ্যায় যাচ্ছি সরাসরি, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, এইভাবে করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি। এইভাবে কোন ভাবে? তাফসিরে ফিজিল আলীল কোরআনে লিখেছেন, মুফাসসির বলেন এইভাবে, মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহি দিয়েছিলেন ঠিক এইভাবে। আমরা জানি 104খানা কিতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তার ভেতরে বড় বড় চারটা, 100টা সহিফা। নবীদের ওপর আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন, এই 104খানা কিতাব 3খানা কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে ওহির এই ধারাবাহিকতা, নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে, তার ভেতরে এক নাম্বারে নবীরা ওহি পাবে, দুনিয়ার অন্য কে ওহি পাবে না, শুধু নবীরা ওহি পাবে। কারা বলেন? বলেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে, আমি সামনে আসছি। আল্লাহ পাক নবীদেরকে ওহি দিয়েছিলেন,
পূর্ণাঙ্গ শরীয়ত নাজিল করার জন্যে সর্বপ্রথম যে নবীকে ওহী দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিসসালাম, একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্যে কোনোদিন আর কিছু লাগবে না, যাকে তিনি ওহী দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাকে ওহী দিয়ে সর্বশেষ জানিয়ে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকের এই দিনই আমার যে জীবন ব্যবস্থা দীন ইসলাম এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্য, আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম, এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করেই শেষ করে দিলাম না, অরদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম জীবন ব্যবস্থা এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম, সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি, আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজি আছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়ায় প্রায় 4,500 ধর্ম, এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই, কথা বলেন কেন, কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই, এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায়ের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায় ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হচ্ছে না, হবে না। ইকবাল এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আরবি গ্রামার অনুযায়ী মজারের আগে লাং শব্দ আসলে অর্থ হয় কশ্চিন কালেও হবে না, গ্যারান্টি দিচ্ছে কে, আরো জোরে বলেন। যেহেতু সতর্ক আজকের আলোচনা, সতর্ক করছি তামাম দুনিয়ার মানুষদেরকে, আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে, যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি, যারা সত্যি ধর্ম পালন করে চলে। কোরআনের এই আয়াতে যে দুইটা পড়লাম সূরা মায়েদা এবং সূরা আলে ইমরান, আর একটা আছে 19 নম্বর আয়াত সূরা ইমরানের, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? লক্ষ্য করেন শব্দের দিকে, দিনের আগে আলিফ লাম আছে, আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম 4 ভাবে ব্যবহার হয়। এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য, যে আলিফ লামটা রব্বুল আলামিন জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা, অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা ধর্ম পছন্দনীয় গ্রহণীয়, সেটার নাম ইসলাম। ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে মেনে চলে, ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে, ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায়, হাত মোজা পা মোজা পর্যন্ত পরা। খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে অ্যাক্টিভ, মুসলমানদের ভেতরেও যারা প্র্যাকটিস ইন মুসলিম একেবারে 100%, তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওই রকম পেয়েছি, কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না, কারণ ওগুলোর উপরে আল্লাহ রাজি নেই। যেহেতু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল কোরআনে কারিম, এটা দিয়ে সতর্ক করলাম, যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখনো চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন, সময় এখনো আছে, কিন্তু মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাওবাও কবুল হবে না। আশা করি সতর্কবাণীটা আপনি মানবেন, আর আমাদের জন্য সুসংবাদ, দুনিয়া আখেরাতে কিচ্ছু না পাই ইসলাম পেয়েছি, মানতে পারি আর না পারি, কথা বলেন এখন।
ভাই তো 100% মানতে পারি না পারি পুরো নিয়মটা, কিন্তু ইসলাম আমি জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছি, এই জন্যে আমি খুশি। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, এই একটু এদিকে তাকান, মান যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া ইসলামি দীনা ওয়া মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। ঈমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই, ঈমানেরও স্বাদ পাওয়া যায়। ঈমানের স্বাদ আছে না নেই? ঈমানের স্বাদ যদি না থাকবে পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। তিন নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবে তা না, মান যাক, এটা মাজি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ জানাতে চেয়েছেন নবীজির মাধ্যমে যে ওই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েই গেছে। আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান, তেঁতুল খেলে আর একটা স্বাদ পান। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ঈমান, এর স্বাদ পাওয়া যাবে না। এ স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক এ কথা বলা তার জন্য জায়েজ নেই। যদি আজ অনেকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক, ইসলাম একটু বেশি সঠিক, এ কথা বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ দিনের আগে আল্লাহ আলিফ লাম খেলা করার জন্য দেয়নি। আমার কথা বুঝতেছেন? আমি সেইদিন মান্দা কম জায়গায় এসে বলেছিলাম যে অজু করলে মানুষের অজু ভেঙে যায় সাতটা কারণে, নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় ১৯টা কারণে, হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায়, রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় ২টা কারণে। এরকম প্রত্যেকটি এবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে, কথা বলেন না কেন? সবচাইতে দামি যেটা তার নাম ঈমান, এটা না হলে আপনি জান্নাতের দরজার কাছেও যেতে পারবেন না। এই ঈমানও মানুষের ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ১০টা কারণ পেয়েছে কোরআন হাদিসে, ১০টা কারণে মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তার ভেতরে ৯ নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। সোশ্যাল সমাজের ভেতরে উদারতার পরিচয় দিতে গিয়ে অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্যে। আমি কথা বোঝাতে পেরেছি? এই জন্য আমাদের আফসোস, দুঃখ, কোনো কিছুই নেই, কিচ্ছু না পাই, জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম। কি পেয়েছি? আরো জোরে বলেন। নবীজিকে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ ওহী দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্যে, তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহী। কে দিয়েছি আপনার ওহী? কোরআনান আরবিয়্যা, আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় কোরআন। কোরআন কোন ভাষায়? সবাই বলেন। এখানে আমার একটা সতর্কের বিষয় আছে, আমার আগে যিনি আলোচনা করছিলেন কি জানো নাম? নুরুল আমিন। ওনাকে সহ বহু আলেমের মুখে এখন আমি কোরআনে কারিম এখনো পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি, এটা আফসোসের বিষয়। উনি অবশ্যই টাইটেল পাস বা কামিল পাস করেছেন, এত মাওলানা আগে লেখা আছে কোন কারণে? মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সিরত যদি এরকম হয়, বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহর ওলি না। আমি কোনো অপমান করা ছোট করার জন্য বলছেন, আমি শুনছিলাম বসে বসে, সেই জন্য তেলাওয়াত হবে না ওইভাবে। সর্বোচ্চ ৮-১০টা কায়দা লাগে গ্রামারের,
তাসবিহের আটটা দশটা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন। এটাকে নফল না ফরজ? ফরজ, নামাজের মতো ফরজ। নামাজ যতগুলো কারণে ভেঙে যায় তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে, উনি যেভাবে পড়েছে তেলাবাদ করছিল ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে না, কারণ অর্থ পাল্টিয়ে গেছে। যেখানে এক আলিফ টান নেই এমন টান দিয়েছে মনে হচ্ছে এখান থেকে গোদা গাড়ি পর্যন্ত। এখানে আশা করছে কোরআনে কারিম এলাকায় যারা পড়ায় মাদ্রাসা এবং এতিমখানা মসজিদ যেখানে আছে এই সমস্ত জায়গাগুলো আরো ওপেন করেন। এখন যেহেতু জালেমের আর কোনো আনাগোনা নেই, হ্যাঁ এরপরেও কিছু জালেম মোনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে। সাফ কথা শোনেন, যারা কোরআনে কারিম পড়া বোঝা কোরআনে কারিমকে প্রচার করা প্রতিষ্ঠা করায় বাধা দেয় এরা টাটকা নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নেই। এরা যদি মারা যায় কোরআন বাধা দিয়েছে কোরআন প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় শিক্ষায়, এ মানুষগুলো মারা গেলে ওর জানাজার দরকার নেই, কবর দেওয়ার দরকার নেই। আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল একটু এত কড়া করে বলা ঠিক না, মানুষের অন্তরে একটু দুঃখ লাগে, তা আল্লাহ যদি এ ফোর্সে বলে আমি এ ফোর্স থামাবো কি করি? আল্লাহ মনে হয় বলেনি, আমি মনে হয় বানালাম। সারা বাকারার ভেতরে আছে অমান আসলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওইটা যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয় বন্ধ করে দেয়। এ পনেরো বছরও কোনো জালেমের এইরকম সাহস হয়নি যে কোরআনে কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন আমি অনেক জালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি মসজিদে কোরআনের দার্স হচ্ছে মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে। আরে ভাই কাজ তো কাফের কাজ, আপনি যে নামেই করেন না কেন, বুঝে করেন আর না বুঝে করেন এখনই থামেন, না এটা আপনি চির বঞ্চিত হয়ে যাবেন হেদায়েত থেকে, আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো, আখেরাত তো হারিয়েই ফেলেছেন। ওখানে যদি হামজার কথায় বাধা দেওয়া হতো কিচ্ছু মনে করতাম না, আরো বাহবা দিতাম বাধা দেন, কিন্তু কথাগুলো তো হামজার না, আল্লাহর হামজা অ্যাডভার্টাইজ করছে। আমি আয়াতটা আপনাদেরকে লাইন পারা পৃষ্ঠা দিয়ে বলছি, আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় বানিয়ে বলছে। অমানাজুলাম মিম্মান যুকির মিম্মান মানা মাসাজিদ আল্লাহি, একটা একটা করে অর্থ বলছি। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আজুলাম এসমে তাফজিল এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই। আল্লাহ বলেন সবচাইতে বড় জালেম ওই লোকটা, ইংরেজিতে যেমন গুড বেস্ট বেটার বলে এই যে এটা সেটা, এর চাইতে আর বড় কিছু হয় না আরবি ভাষায়। আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় জালেমকে আপনি দেখতে চান ওই লোকটা, মিম্মান মানাওয়া যেই লোকটা বাধা দেয় নিষেধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মাসাজিদ আল্লাহি আল্লাহর মসজিদে, মসজিদকার বলেন বলেন আল্লাহর মসজিদে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি করতে, আই ইউজ কার ফি হাসমহু সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহর জিকির হবে আল্লাহর কোরআনের কথা হবে, এগুলো যারা বন্ধ করে দেয় বাধা দেয় ফি খরাবিহা এবং এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায় যেন আল্লাহর কোরআনের কথা এখানে হতে না পারে, কোরআন প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা এজন্য বাধা দেয়। এগুলো আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম। বেশি বলে ফেললাম, এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না, আপনি সতর্ক হন। কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে, এ পনেরো বছরেও জালেমরা এই সে সাহস পায়নি অন্তত মসজিদে আল্লাহর কোরআন বন্ধ করে দেওয়া। কিছু জায়গায় পেয়েছিলাম
এখন এইগুলো যারা করছেন আপনি আশা করছি সতর্ক হবেন ভাই, তা আপনার কপাল কিন্তু আগুন লেগে যাবে। এই আয়াতের ভেতরে পেয়েছিলাম কুরআনান আরবিয়্যান, কোরআনে কারিম আপনার পথে আমি দিয়েছি ইংরেজি ভাষায়। কি বলেন না কেন, কেন আরবি ভাষায় দিলাম? পৃথিবীর যত ভাষা আছে সবচাইতে সহজ ভাষা আল্লাহর কাছে আরবি ভাষা, কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা। কত বড় বড় মানুষেরা ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্যে না, এটা আলেমদের জন্যে। কে বলেছে আপনাকে? নামাজ পড়া যেরকম ফরজ, মাস্ট বি কোরআনে কারিম শিক্ষা করা ওইরকম ফরজ। দল মত নির্বিশেষে বুঝে হোক না বুঝে হোক, হয়তো অন্তত আপনি নবীর দল বাদ দিয়ে অন্য দলে আসেন থাকেন, কিন্তু কোরআন পড়া শুরু করেন। জেলখানায় বহু মানুষকে আমি উল্টা পাল্টা দেখেছি কোরআনে কারিম এক বছর দেড় বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে। এই যে আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল, এর ১৩ জনের ফাঁসি হয়েছিল, এর ভেতরে ৪ জনকে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব নিজে বসে বসে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। এর যে পড়া কোরআন শরীফ যাদের মুখস্থ হয়ে গেছে, শুধু মুখস্থ না, এরা অনেক অর্থ পর্যন্ত এখন বুঝতেছে, কারণ আরবি গ্রামার ওর ভেতরে পড়ায় আলেমদের কাছে। ওরা সেই পর্যায়ে এখন আছে, এখন অনুশোচনা করে অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি। সত্যি যদি ওরা কোনোদিন আসতে পারে বাইরে, আপনি ওদেরকে কোড়াল মেরেও কোরআনের কাছ থেকেও সরাতে পারবেন না। একজন আহ্বান জানাচ্ছে আপনি আরবি ভাষাটা শেখেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, চারবার আল্লাহ আয়াতটা কোরআনে এক সোরার ভেতরে দিয়েছেন। আমি কোরআন সহজ করে দিয়েছি তোমাদের জন্যে, এরপরও এখান থেকে শিক্ষা করা উপদেশ নেওয়ার মতো কি কেউ কে পাবো না? কে বলছে? এই জন্য যেখানে আসেন আগে কোরআনের কাছে আসেন, এইটা শেখেন। আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না, ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্যে। এই দুনিয়াতে যেহেতু কোরআনে কারিম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওহী করেছেন সতর্ক বাণী হিসাবে, প্রথম সতর্কের ভেতরে বেশি লিতুনদির উম্মাল কুরা আমান হাওলাহা, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন এই আরবি ভাষায় কোরআনে কারিম আপনার প্রতি আমি ওহী করলাম, কেন জানেন? আপনি এ দ্বারা এই যে উম্মুল কুরা যেটা শহরের মা, তার মানে মক্কা শরীফ, এই মক্কার লোকদেরকে আপনি সতর্ক করবেন। এতটুকু যদি আল্লাহ পাক বলে শেষ করে দিতেন, আয়াতটা আমি পড়তাম না, পরের শব্দটাই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহ পাক বলেন উম্মাল কুরা ওয়ামান হাওলাহা, শুধু মক্কা নগরী না, এর আশপাশে যত জায়গা আছে। তাফসিরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন আশপাশ মানে তামাম দুনিয়া, তার মানে কোরআনের সতর্ক বাণী চলবে শুধু মক্কা আর মদিনায়। বলেন বলেন, আমান হাওলাহা সারা দুনিয়ায়, সারা দুনিয়ার জন্য এই কোরআন, যেহেতু এখানে নাজিল হয়নি তারপর হাওলাহার ভেতরে বাংলাদেশও আছে, এই জন্য আপনাকে আমি কোরআন দিয়ে আজকে সতর্ক করব কয়েকটা, যেগুলো আমরা পাবো সামনে। কোরআনে কারিম দিয়ে সতর্ক করার পরেও যদি কোনো মানুষের, ওই যে আগে বললাম যে পরিবর্তন আসছে না, আপনি মেনে নিতে পারেন, বিশ্বাস করতে পারেন যে আল্লাহকে আপনাকে আল্লাহ জাহান্নামেই দেবে, কারণ এর চাইতে অথেন্টিক সতর্ককারী কিতাব দুনিয়াতে আল্লাহ আর দেয়নি, কিয়ামত পর্যন্ত দেওয়ার সম্ভাবনাও। আরো জোরে বলেন, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। হে নবী,
সবাইকে বলেন তারা যেন সবাই আঁকড়িয়ে ধরে এত্তেবা করে, অনুসরণ করে যেটা আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করলাম, তার নাম বলেন, বলেন আরো জোরে। তাহলে এখানে আর কোনো মতভেদ আছে যে কোরআন আঁকড়িয়ে ধরার ব্যাপারে কোনো ফতোয়া আছে, কোনো মতভেদ, মত পার্থক্য? অন্য বিষয়ে থাকতে পারে, কোরআনের ব্যাপারে আমাদের সব এক হওয়া লাগবে, এ নির্দেশ আল্লাহর। আল্লাহর পরবর্তীতে বলেন আমাওলা তাত্তাবিউ, অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, কোনো ওলির। শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে, কেনা মানে আপনি বলেন শাব্দিক অর্থ যেটা করলাম আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে। ওলা তাত্তাবিউ, কে অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। শাব্দিক অর্থ শোনার পরে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। তাফসিরে আমি যতগুলো মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির এভাবেই লিখেছেন, আল্লাহ পাক ভালোভাবে জানেন দুনিয়াতে এমন সময় আসবে যে সময় আমার অনেক বান্দা বান্দি আবেগে আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। সে সময় আসতে এখনো দেরি আছে, কথা বলেন এখন, সে সময় পার হয়ে গেছে। আল্লাহর চাইতে আব্বাকে এত বড় মনে করেছিল, আল্লাহর ঘোষণা ওর পছন্দ হয়নি। আল্লাহর ঘোষণা ছিল কি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোদের আছে জাতির পিতা ইব্রাহিম। এটা কোরআনের আয়াত না, এই কথা বলেন না কেন, এটা পুরা উল্টিয়ে, জাতির পিতা ইব্রাহিম আমরা মানি না, আমার পিতা ইব্রাহিম, আমার পিতা জাতির পিতা, আল্লাহ ওটা দাঁড় করাতে দিয়েছে, কথা বলেন কেন। শুধু হেলিকপ্টারে উঠতে দেরি, আমি তো দেড়টার সময় ছাদের উপরে থেকে দেখছিলাম, একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে, ঘোষণা আসবে, তারপর ওই সময় গুলি চলছিল, 14 জন আমার সামনেই মারা গেছে 5 তারিখে। দেড়টার পরেই কিছুক্ষণ পরে 2টায় উনি ভাষণ দেবে, হলো না 3টায় দেবে, হলো না 4টায় দেবে সেনাবাহিনীর প্রধান। এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র 1 ঘন্টা, 4টার পরে ভাষণ শুনে 5টার আগে শুনছি কুষ্টিয়ায় বাবা আর নেই। যে কয়টা বাবা যেখানেই ছিল সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে, কোন বাবার অনুসরণ যেন না করা হয়। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্কবাণী দিচ্ছেন, এ সতর্ক যারা মানে নাই কত কিছু নষ্ট করলেন বলেন, আপনার বিবেকের কাজ কি হয়েছে, এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন, স্থায়ী তো হইল না, ঘন্টা ব্যাপী সময় লাগে না, যে যেটা দিয়ে পেরিয়েছে ভেঙেছে, অনেকে ভাঙতে না পারলে পোশাক করেছে। আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম, ওপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা, এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, 7 চক্কর দিলাম কিছু হইল না, এ কোন জায়গায় আসলাম, পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা দায় না বিলা দোকা। ও হাজি বাদেশ কোথায়, যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা, না তো, আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছিল, হামজা ওই সময় 3.5 লাখ টাকা লাগতো 16 সালে, এত টাকা খরচ করে আসলে আরো শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো, পেটের ব্যথা দিয়েছিল কে, কথা বলেন না কেন। এত দামি জায়গা কাবার পাশে, আমার মনে হয় কাবা শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে, এরপরে নবীর বাড়ি, তাই না? কাবার পাশে যে জায়গা তার দাম বেশি না কম, বেশি মানে আপনি এখন 1 কাটা কিনে দেখেন তো, এত দামি জায়গা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে, এদেশে যারা জালেম, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল, আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন
বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার। মানুষ যেন ওখানে যে পেটা পেটে ব্যথা উঠলে কাম সারতে পারে, কারণ এই জায়গাগুলো অভিশপ্ত, জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে যায় অভিশপ্ত। আমরা মিনা থেকে মুজদালিফায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান, কেন? কারণ এটা জায়গাটা গজবের জায়গা, গজবের কিছু জায়গা আছে যেখানে জালেমেরা বসবাস করে, জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয়। আর আমার তো মনে হচ্ছে এই দেশটায় যারা জুলুম করেছে, 1734 জন মানুষ ছিল মেন দায়িত্বে, এদের অধিকাংশ বসবাসের জায়গাগুলো এখন গজবের জায়গা। আজ অনেক জালেম এখন মাঝে মাঝে কল দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমারও ভয় লাগে, আতঙ্ক লাগে, আপনি আমার নাম বলে দেন কেন, আমি তো সেরম কিছু করি নাই, কিচ্ছু করেন নাই। আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই, আমি জানি, তে জানেন আপনি আপনাকে একটু যদি সাহায্য করতেন, উপরে যে কয়টা স্যার আছে আপনার যদি বলতেন যে কিচ্ছু জানেন এ বিষয়ে, আমার এত রায় দিয়েছেন রিমান্ডের কিছু পাইনি, কি করব, একটু একটু নর্মাল করে দেই, তাহলে আমার 3 বছর থাকা লাগে না। আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে সে এমন এমন কথা লাগাতেন, ওরা নিজেরা আপনারে বলতো পিটান, হুজুরে পিটান। আমি নাম আর নেই না, নামও নিচ্ছি না, কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন, আপনি ঘুমাতে পারবেন না। কোরআনে কারিম দিয়ে সতর্ক করা দরকার, শুধু মক্কা মদিনা না, তামাম পৃথিবী। এজন্য আলেম যারা দাবি করে, নবীর ওয়ারিশ যারা, এই দাবিদার মানুষগুলোর উচিত পেছনের দিকে না তাকিয়ে কোরআন দিয়ে তামাম দুনিয়া শশে বেড়ানো। আল্লাহ ওই দায়িত্ব এখন আলেমদেরকে, এই ছোট্ট গোলাম হামসাকেও দিয়েছে, আমি যেন এখলাসের সাথে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানিয়েছেন, ওয়াতুম বিরায়াউ মাল জামিই লা রাইবা ফি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাগির। এখানে দুইটা তথ্য আছে, এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিলেন, আশা করছি ওটা মিটবে, বিশেষ করে আলেমরা আপনারা আছেন তো, অতং দির ভয় দেখাও, ইয়াউমাল জামিই লা রাইবা ফি, ওই দিন সম্পর্কে ভয় দেখাও মানুষদেরকে যেই দিনের কোনো সন্দেহ নেই। আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কিয়ামতের দিন, কোন দিন, এমন একটা ভয়াবহ আল্লাহ পাক তৈরি করেছেন কিয়ামতের এই দিনটাকে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেই দিন বন্ধু বন্ধুর সামনে প্রশ্ন করবে, ইউবাসসারুনাহুম, তাদেরকে যখন দৃষ্টিগোচর করা হবে এর সামনে, ওকে এ সামনাসামনি যখন মানুষ আসবে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানী, আল্লাহর কাছে নিজের সন্তান পর্যন্ত দিয়ে বলবে, আল্লাহ এটা আমি দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও, এইটা মুক্তিপণ। এটা কি জেলখানায় থাকাকালীন এই সাবজেক্টটা আমাকে পড়িয়েছিল এটিএম আসার সাহেব, উনি এখনো ভেতরে আছে, আমার একবার ডাক দিয়ে বলছে, হামজা তুমি তো বিভিন্ন বই পড়ো, বাইরে তো যাবা চলে, এক কাজ করো, প্রোডাক্টিভ মুসলিম আমার কাছে আছে, এ জেলার আর সোফার হিন্দু আসলেই বই কেড়ে নিয়ে চলে যায়, তোমার দ্বারা যেহেতু প্রচার হবে জাতির ভেতরে, বইটা নিয়ে যাও, এই যে এই চ্যাপ্টারগুলো পড়ে মানুষকে শোনাবা, তার ভেতরে মুক্তিপণ এটা ছিল। ওটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে কিয়ামত আমার সামনে আল্লাহ তুলে ধরেছে। আমি দেখে দেখে বলছি কোরআনে কারিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ ইফতাদি মিন আযাবি লাউ ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানী। এই যে কিয়ামতের সতর্ক বাণী আল্লাহ শোনাতে বললেন কেন, কারণ এই ময়দানে মুক্তিপণ হিসাবে মানুষ তার সন্তানকে দিতে চাইবে। আয়াতটা পড়ার পরে আমার ওই ছোট মেয়েটার কথা মনে হচ্ছিল,
আর আমি 7-8 মাস রেখে এসেছিলাম, এখন বয়স প্রায় 4 বছর। মাঝে মাঝে ওর কথা মনে হতো, আমি যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, ভেতরে কোনো যোগাযোগ ছিল না। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত এদিকে 3.5 হাত, 24 ঘন্টা মনে হতো চিন্তা কবরে বসে আছি। যখনই এই বইটা পেয়ে আয়াতটা মিলাচ্ছিলাম, আল্লাহ কিয়ামতে কি এমন তৈরি করবা যে আমার ওই ফাঁড়ি হাঁকেও তোমারে আমার দিয়ে দেওয়া লাগবে যে আল্লাহ মুক্তিপণ দিলাম না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কি এমন সালসালা অবস্থা পয়দা হবে, আপনি নিজের সাথে এবার মিলান তো, যে আমার মতো হামজা আমার সবচাইতে প্রিয় যেটা আল্লাহ রসুলের পরে আমার মা বাবার চাইতেও আমার কাছে প্রিয় এই ফারিহা, পরে পর্যন্ত বলা লাগবে আল্লাহ একেও দিয়ে দিলাম তুমি আমারে বাঁচাও। আল্লাহ এতটুকু শেষ করেননি, আপনি কথা শুনতে যেমন সহজ মনে হচ্ছে বাস্তবে কি প্র্যাকটিক্যাল লাইফে এত সহজ হবে এটা? সব যাইতে আমি বললাম আল্লাহ রসুলের পরে আমি পৃথিবীতে সব যাইতে বেশি ভালোবাসি আমার ছোট মেয়েটাকে, বড়টার প্রতি অত মহব্বত এখন আর নেই, ছোটটার প্রতি যত বেশি। অথচ আল্লাহ বলেন বিবানী তোর এই ফারিহাকেও বলবি যে আল্লাহ দিয়ে দিলাম তুমি আমারে বাঁচাও, এর যা করবা করো। বাস্তবে আপনি দেখেননি এই বন্যায় কত মানুষ ভেসে যাচ্ছে, অথচ নিজের 2 মাস 5 মাস 1 বছরের বাচ্চাকে বুকের উপরে নিয়ে নিজে ভাসতে ভাসতে মরে গেছে, বাচ্চা বেশি আছে। এই কথা বলছে এখানে, এত বড় কঠিন বন্যায় নিজের জীবন দিয়ে দিলেও তাও বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে তক্তা হয়ে, আর আল্লাহ বলেন না এমন অবস্থা করব তোর ওই ফারিহাকে বলবে আল্লাহ তুমি তাড়াতাড়ি এরে নাও আমারে বাঁচাও। অসাহিবাতিহি ওয়া আখি, সাহেব শব্দের 2টা অর্থ হয়, 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে বন্ধু বান্ধব, ওয়া আখিহি এবং তার ভাই। এই ভাই মানে শুধু আপন ভাই না, এ ভাই মানে দলীয় ভাই আছে, দলীয় ভাই দেশে নেই, এক কথা বলেন না কেন, বড় ভাই আছে, মেজ ভাই আছে, ছোট ভাই আছে, ঘর বানাতে যাবেন এক দল এসে বলবে বড় ভাই পাঠিয়েছে, নাই রাজশাহী নওগাঁ এসব নেই। আমার কোস্টিয়াম এটা ছিল, আমি যখন বাড়ি আরম্ভ করছিলাম 2019 সালে, এক দল এসে বলছে বড় ভাই পাঠিয়েছে মিষ্টি খেতে দেন, দিলাম। কিছুদিন পরে এসে বলছে ছোট ভাই পাঠিয়েছে মিষ্টি খেতে দেন, ভাই কত তোমাদের। আল্লাহ বলেন কে আমাদের ওই কঠিন দিনে যেটা সম্পর্কে সতর্ক করতে বলছি নবী, ওই দিন সে তার এই ভাইকে পর্যন্ত যত রকমের ভাই বলবে আল্লাহ দিয়ে দিলাম এদেরকে নেন আমারে বাসান। তার নিজের জ্ঞাতি গোষ্ঠী দলীয় লোক সব দিতে চাইবে। আজ বাংলাদেশের এই ছোট্ট বিপদে অনেকেই দেখেন মুখ খুলে সব দিতে রাজি হয়ে যাচ্ছে, কালকে একজনকে শুধু ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে, তাইও বলছে আমার যা আছে সব নিয়ে যান ডিম দেবেন না। বাংলার মুসলমানেরা এত কিছু শুরুই করেনি, আপনি এতটুকুতে উল্টা পাল্টা মন্তব্য করছেন, এতটুকুতে আপনার মায়া উতলিয়ে পড়ে ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি দাঁড়ান তো কি জবাব দিতে পারেন দেখি, পারবেন? পারবেন না। আর সুশীল সমাজের নামে আপনি এত বড় বড় কথা, এত সুন্দর কথা বের হচ্ছে মুখে, যেদিন আমার মা যায় দড়ি দিয়ে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল গরুর মতো, কোথায় ছিলেন আপনি সেদিন? ভণ্ডামি করা যায় কাপান না, অমানবতার প্রকাশ্য শত্রু যেই কয়েছেন, এখন উল্টা পাল্টা কাজের কারণে জনগণের রসানলে পড়ছে, আপনি কি মনে করছেন এগুলো আল্লাহর ওলি? এই ইনুর দ্বারা, এই মেননের দ্বারা, কালামানিকের দ্বারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে এই দীপমণি একেবারে নিচে নেমে গেছে এই মুসলমানের দেশ, 96% মুসলমান আমরা, অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখলাম একজন হিন্দু, কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে, টুকরা টুকরা করলেও গায়ের ঝাল মেটে না, কারণ আমারে শুধু ধ্বংস করেন, আমার পুরা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে।
আল্লাহ দয়া করে হাত দিয়ে বাঁচিয়েছে, নয়তো আমরা ধ্বংস তো হয়ে গিয়েছিলাম। 96% মুসলমানের শেষে যদি একটা হিন্দু ইসলাম ধর্ম বই পড়া, এতে কোথায় আছে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন? একটু শুধু ওপর দিয়ে একটু ডিম মারে আপনার সহ্য হয় না, আর আমার মাথায় দড়ি দিয়ে যে ছাগলের মতো টেনে নিয়ে গেল তখন আপনার সহ্য হলো কি করে? রব্বুল আলামিন বলেন এই যে যত জ্ঞাতি গোষ্ঠী ছিল, দলের লোক ছিল, এ সব কিছুকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, নেন আমারে আপনি মুক্তি দেন। আল্লাহ বলেন এতটুকুই শেষ করেনি, অমাং ফিল আরদি জামিআ, ওর দুনিয়ায় যত সম্পদ ছিল সব ও দিতে চাইবে। এরপরও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, এই আওয়াজটা হবে। তাফসিরে তিনবার আওয়াজ দেওয়ার পরে আল্লাহ বলেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা। নওগাঁবাসী শুধু আর শোনার জন্যে শুনছেন, আমি বলার জন্য বলছি তা না, এটা মিলান। এতগুলো কথা বলতে বলতে আল্লাহ কেমন কঠিন ধমক দিলেন দেখেন। ও তার নিজের সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই, দলের লোক, গোষ্ঠীর লোক, দুনিয়ার সব সম্পদ দিতে রাজি আছে, যে শুধু মুক্তিপণ হিসাবে দিলাম, আমাকে মুক্তি দেন। আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। এখানে একটা শিক্ষা পাবেন, শুনতেছেন শিক্ষাটা কি? ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। লাজা কি? জাহান্নামের একটা দরজার নাম। যে সাতটা দরজা আল্লাহ বানিয়েছেন জাহান্নামের, হুতামা, হাবিয়া, জাহিম, জাহান্নাম, সাকার, এই যে লাজা, এটা একটা ভয়ঙ্কর দরজা। আল্লাহ বলেন নাযাআতাল লিশাবা, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে পড়ে যাবে। ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া নাই, এখানে পর্যন্ত রাখেন। বলেন তো এরকম কি ঘর দুনিয়ায় আছে যেখানে গেলে আগে চামড়া খসে যায়? আমি এখনো পাইনি। মাটির নিচে যতগুলো ঘর দেখেছিলাম, হ্যাঁ শাস্তি আছে, কিন্তু ঢোকালেই চামড়া খসে যায়, আমি পাইনি, দেখিও নি। আল্লাহ এমন ঘরের পরিচয় দিচ্ছেন, লাজা, এখানে গেলে আগে চামড়া খুলে যায়, তাহলে ঘরটা ভয়ঙ্কর। কথা বলে না কেন? এ পৃথিবীর জমিনের সবচাইতে ভয়ঙ্কর ঘরের নাম হচ্ছে আয়না ঘর। কথা বলে না কেন? আর আল্লাহ বলেন লাজা এত ভয়ঙ্কর, এখানে গেলে আগে চামড়া খসে পোড়া চামড়াহীন হয়ে যাবে। কাদেরকে ঘরের ভেতরে দেব চামড়া খসাতে জানো? দেখেন তো আপনার মেলে কিনা। তাদুমান আদবার ওয়াতাওয়াল্লা, এই ঘরের দরজা নাম ধরে ধরে তাদেরকে শুধু ডাকতে থাকবে, যারা ইসলামের কথা শোনার পরে, সঠিক কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিত, অ্যাবাউট টান করে অহংকার করে চলে যেত। আমার মনে হয় বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষ আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এটা সঠিক পথ, কোরআনের পথ, আল্লাহর নাম নিয়ে বলা হয়, রসুলের হাদিস দিয়ে বলা হয়, এরপরও অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে অহংকার করে চলে যাচ্ছেন। এর পরবর্তী তো আরো খারাপ কথা দিয়েছেন আল্লাহ, এই লাজা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে, যে মানুষগুলো সম্পদ আদি শুধু জমা করেছিল, পঞ্জীবিত করেছিল, আর মনে করেছিল এটা আমার কাছে থাকবে। এ সালেমরা যেটা মনে করেছিল, আমার তো মনে হয় কোরআনের সূরা মারিজের এই আয়াতগুলো পড়লে জালেমদের সাথে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে না? এগুলোকে 9:30 পর্যন্ত কি করেছেন? আমার আয়াত কেবল শুরু হচ্ছে আর এখন না আদায় করে না, এই জন্য তো মাহফিল আমি আসতে চাই না, আদায়ের আদায় করা মাহফিলে নিয়ে আসবেন না, এগুলো আগে থেকে করে নেবেন। তাফসির করতে লিখে দিয়েছেন আমি তা যা শেষ করবো তো আয়াতগুলো, নাকি আগে ওইটা করে নেব? শেষ করে আপনি থাকবেন তো, নাকি টাকা কথা তোলা কথা বললে অত চলে যাবেন?
নেন 5-7 মিনিট না, 4 মিনিট সময় দিলাম, 4 মিনিট যারা যাচ্ছে যা আছে সব আগে দিয়ে দেন, এরপরে শব্দে যাবো আবার, তাড়াতাড়ি করেন। আরে হুসাইন কই তো, হুসাইন কই, কালেকশনে মাহফিল নিয়েছে, ও কালেকশন করতে পারে না, এটা তো আমি জানি না তো, আমার জোর করে চাপিয়ে দিলে হবে। তোরে যে আমি বলে দিলাম 9:15 আসবো, তাও তো আমার শুরু করতে করতে 9:45 বেজে গেছে। সুবহানাল্লাহ, যারা আছে এই যে ব্যাগ নিয়ে, আপনি একটু দয়া করে 4 মিনিট সময় দিচ্ছে, এখন বাজে 49:59 বাজে, 56-র আগে শেষ করা লাগবে, তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, এই ছেলে বসো, এই কথা কোথায় আছে এটা? হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বসেন ভাই, যারা দিতে চায় দিতে থাক, আপনারা বসেন। আপনার টাকা যদি কোরআন প্রচারে কোরআন প্রসারে যদি খরচ না হয় তো কোথায় খরচ করবেন আপনি বলেন? যা খাচ্ছেন ওগুলো পায়খানা করে নষ্ট করছেন, আর এইটা জান্নাতে আপনার বিল্ডিং তৈরি হবে। যতটুকু সামর্থ্য আছে, যদি 5 টাকা দেওয়ার ক্ষমতা থাকে 5 টাকা দিয়ে যাবে, বাড়ি যাওয়ার ভাড়া রেখে আজকে সব দিয়ে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই এলাকায় মাহফিল আছে আমার? আশপাশে কোন জায়গায় আছে? এরপরে যে সমস্ত আয়াতগুলো আল্লাহ দিয়েছেন, এ তো খালি অর্থ বললে কিছু বুঝবেন না, তো প্রত্যেকটা আয়াত ব্যাখ্যামূলক। একটু বসেন বসেন বসেন, তাড়াতাড়ি করেন, 3 মিনিট হয়ে গেছে কিন্তু। আরে তোমার কি, আমার কি মাথা খারাপ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। হয়েছে? হ্যাঁ, চলে যান, এবার চলে যান, যান, যারা দিয়েছেন ওনাদের বের করে দিন, এই তাড়াতাড়ি বের হও। اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم বসেন বসেন তাড়াতাড়ি বসেন। اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। আমার ভাইরা, আমরা কেয়ামতের এই দেশের দিনের কথা সতর্ক করছিলাম আল্লাহর কোরআন দিয়ে, এখন এই সতর্ক করতে গিয়ে যে মানুষগুলোর কলিজায় লেগেছে শত্রুতা করবে আমি জানি। কোরআনের কথা বলার কারণেই তো গতকাল একজনের উপরে হামলা হয়েছে রাজশাহীতে,
সাফাহার, কোন অপরাধে আপনি তার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন? সতর্ক করছি এই কারণে, ওয়ামা সবাকুম মিন মুসিবাতিন ফাবিইযনিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে সতর্ক করি, কোরআনের পথে মানুষকে ডাকি, কসম আল্লাহর এই সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত আমরা 100% বিশ্বাস করি। কান খাড়া করে শোনেন এই পৃথিবীর জালেম এবং মোনাফিকেরা, আপনারা যতই ষড়যন্ত্র করেন, আমরা বিশ্বাস করে নিয়েছি যে মুসিবত, যে বিপদ আপদ, এগুলো সব আল্লাহ আগেই লিখে রেখেছেন, এই কারণে আসতেছে। যেহেতু দুনিয়া আমাদের শেষ না, আমাদের আর একটা টার্গেট আছে আখেরাত। কি বললাম? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামিই যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পাক বলেন এরপরে যে জগৎ শুরু হবে কিয়ামতের, এই জগতে আসল হার জিত আরম্ভ হবে। সুতরাং আমরা ওই হার জিত চাই যেখানে সফল হলে আসল সফলতা, যেখানে বিফল হলে আসল বিফলতা। এই জন্য আমরা সফল হওয়ার জন্য এই পথে এসেছি, সতর্ক করছি কোরআন দিয়ে। আপনি যদি উল্টা পাল্টা ধারণা আমার প্রতি রাখেন যে এর ক্ষতি করব, আমি বিশ্বাস করে নিয়েছি এইটাও লেখা ছিল, কথা বলেন না কেন? কোরআনে কারিমে সূরা হাদিদের ভেতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই ভালো করে মিলাবেন, আমি যখনই কোরআন পড়ি আয়াতের ব্যাখ্যা যায়, তখন দেখি আমার মনে হয় 1500 বছর আগে না, এই মাত্র বাংলাদেশ দেখি আল্লাহ আয়াতটা নাযিল করল। আপনি মিলান তো দেখি, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি, যে সমস্ত মুসিবত বিপদ আপদ আনন্দের বিষয় যাই বলেন দুনিয়াতে আসে, তোমাদের উপরে আসে, এগুলো সব আমি আগে থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি, আর এটা আমি আল্লাহর জন্য একেবারেই সহজ। এই জন্য মমিনদের জীবনে যদি বিপদ আসে, যদি ধৈর্য ধারণ করতে পারে, আখেরাতে তার পুঁজি তৈরি হয়, আর এই ধৈর্যের কারণে তার জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই বিপদ আপদ যাদের কারণে তৈরি হয়, এই জালেমগুলোর দুইটা ক্ষতি, এক নম্বর ওদের দুনিয়ার জীবনে ধ্বংস ছাড়া আর কিছু নেই। কারণ জালেমদের জন্য আমি ওই দিন বলেছিলাম যে বরদোয়া জালেমদের জন্যে মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ। এ বাংলাদেশে চলো জালেম ছিলেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা, আপনি জালেম যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি, আল্লাহর মামলার আসামিদের দুনিয়া আখেরাত তো শেষই, কথা বলেন না কেন? এই জন্য আমরা যারা বিপদে পড়ি আমাদের কোনো আফসোস নেই, জানি এগুলো কিতাবে লিখা আছে, হবে এটা দুইটা উপকার আমাদের জন্য। আমরা যদি কোনো নিয়ামত পাই একেবারে আনন্দে আত্মহারা হয়ে উল্টা পাল্টা কাজে আমরা জড়িয়ে পড়ি না। আজ দুনিয়াদার যারা দেখতে পেলাম এই 5 তারিখ থেকে এই 31 তারিখ পর্যন্ত আখেরাতের টার্গেট যাদের নেই, কিতাবে যাদের বিশ্বাস নেই, এই মানুষগুলো 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিজয় একটা পাওয়ার পর পরেই তারা লুটপাট আরম্ভ করে দিয়েছে। তাদের পূর্বের চরিত্র আবার মনে হচ্ছে ফিরে এসেছে। কিন্তু কোরআনে কারিম জানাচ্ছে, লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি তোমাদের উপরে বিপদ দেয় এই কারণে, আনন্দ দেয় এই কারণে, যে বেশি নিয়ামত পাওয়ার পরে আবার এরকম মনে করবা না যে যা আর দুনিয়ায় চিন্তা নেই, যা পাবো তাই খাবো না, আবার বিপদে পড়লে হাই হতাশ করবা না, বেশি আনন্দিত হওয়া যাবে না, আবার দুঃখে মন ভারাক্রান্ত করে থাকা যাবে না। মমিন যারা তাদেরকে কোনোদিন হতাশা পেড়ে বসে না,
মোমিন যারা, যাদের ভেতরে আল্লাহর পরকালের বিশ্বাস আছে, ওরা সব সময় এক। এর বাস্তবতা আপনি এখন লক্ষ্য করছেন আমিরে জামাতের কথায়, তার অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাচ্ছেন না? লোকটা বিপদও যেরকম ছিল, এ আনন্দও সেরকমই আছে। পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই ২৫ দিনের ভেতরে তার মুখে একবারও শুনেছেন যে এত অত্যাচারিত হয়েছে, এবং ঠিক ওই রকম করে আপনারা শুরু করেন, বলিস একবার? আপনি তো তার মতো অত বিপদে পড়েননি, সে ছেলে আছে, শুধু ছেলে না, এরপরেও তার ছেলে জেলখানায়, তার স্ত্রী অসুস্থ, তার অনুসারী অনকম, তার সহযাত্রী সহযোদ্ধা যারা সব পালিয়ে পালিয়ে আছে, অধিকাংশগুলোই যেই মানুষগুলো আছে জেলখানায়, এরপরও মানুষের ভেতরে দেখলাম কোনো টেনশন নেই, চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এ মানুষগুলোকে বসেন, এক জায়গায় বসেন, কোনো নিয়ামত পাবার পরে যেন আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে কোনো মানুষের ওপরে জুলুম অত্যাচার নির্যাতন না করি, সে কথা আল্লাহ এই আয়াতের ভেতরে জানিয়েছেন। কারণ আল্লাহ পাক অহংকারী এবং ফখর করে যারা চলে এই মানুষগুলোকে কোনো দিন ভালোবাসেন নাই, বাসবেনও না, বলেন নাউজুবিল্লাহ। আমি সেদিন মান্দায় বলেছিলাম, ওই ময়দানে ভালো করে শুনবেন, পৃথিবীর ময়দানে সবচাইতে আমার কাছে ভয়ঙ্কর আয়াত এই ৬৬৬৬টি আয়াতের ভেতর এইটা মনে হয়, সূরা শুরার এই ৪২ নম্বর আয়াতটা। আল্লাহ পাক বলেন, ইন্নামাসসাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুনান্নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, আমি নিজে অভিযোগ গঠন করব তাদের বিরুদ্ধে, দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছ। একটা পড়ার পরে আমি নিজের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেখি, এই বাংলায় হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহর মামলার আসামি। ভাই, আমরা নিজেদের নফসের ওপরে জুলুম করছি, পরিবারের ওপরে জুলুম করছি, প্রতিবেশীর ওপরে জুলুম করছি, রাষ্ট্রের ওপরে জুলুম করছি, জনগণের ওপরে জুলুম করছে, যে কোনো দিক থেকে আমি জালেমের কাতারে পড়ে যাচ্ছি। আর জালেম যে তার বিরুদ্ধে মামলা দেবে, ওসি সাহেব কে? আপনি বলেন তো কত বড় শক্ত কথা এটা, আল্লাহর মামলার আসামি আপনি, পুলিশের কাজে বাধা দেন, পুলিশবাদী কেস হবে, রাষ্ট্রের কাজে বাধা দেন, রাষ্ট্র বিরোধী মামলা হবে। আর যারা জালেম তারা আল্লাহ বিরোধী মামলার আসামি। আচ্ছা, যেহেতু বিশ্বাস করি একশো ভাগের জন্য ভয়ে থাকি, না জানি আমি আবার নিজে আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো, কারণ নফসের ওপরে তো জুলুম হয়ে যায় মাঝে মাঝে, এটা না হলে পরিবারের ওপরে হয়, এটা না হলে রাষ্ট্রের ওপরে হয়, জনগণের ওপরে হয়, যে কোনো সাইডে আমি যেন কোনো জুলুমের সাথে সংমিশ্রণ করে না ফেলি, এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণার বিষয়। দুনিয়ায় যত কিছু আল্লাহ ঘৃণা করেন তার ভিতরে এক নাম্বারে জুলুমটা। এত কঠিন ভয়ঙ্কর কথা আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, আর জুলুম ও জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে জুলুম এত অন্ধকার হয়ে মানুষকে ঘিরে রাখবে নিজের চামড়া পর্যন্ত দেখতে পাবে না। আমার তো মনে হয় আমাদের অনেকের জীবনে এরকম অবস্থা আসতেছে, এখনই আমরা সতর্ক হব, জীবন চলে যাক, আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়। আজ নিয়ামত পেয়ে অনেকে এখন ৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত জরিপ বের হচ্ছে, কত মানুষ লোটপাট আরম্ভ করেছে একেবারে নিজের বাবার সম্পত্তি মনে করে। জালেম যারা, তারা অবৈধ ইনকাম করেছে, তার হিসাব তার দেওয়া লাগবে আল্লাহর কাছে, আর নিজে জুলুম করে তার সম্পদগুলো উল্টাপাল্টা তছনছ করে নিজেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনি থামেন, আপনাকে আমি থামার জন্য বলছি, নিজের জীবন আখেরাত দুনিয়া আখেরাত ধ্বংস করে দেবেন না। রব্বুল আলামিন বলেন, ২ নাম্বার, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ গঠন করব। এই পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য মাঝে মাঝে এই দুনিয়া বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায়,
কথা বুঝতেছে? দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যেন অশান্ত করার জন্য চেষ্টা চালাবেন না। আল্লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি এই দুনিয়ায় আর মরণের পরে রেডি করে রাখলাম। তার মানে শাস্তি রেডি আছে। এই দুইটা অপরাধে আমরা যেন না জড়িয়ে পড়ি। আল্লাহ বলেন আমিন। কোরআনে কারিমের আয়াত দিয়ে যে সতর্কবাণী আল্লাহ উচ্চারণ করেছিলেন যে কিয়ামতের এই দৃশ্যের কথা আপনি মানুষদেরকে শোনাবেন, যাদের ভেতরে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি আছে, হ্যাঁ নবী আপনি দেখবেন এই মানুষগুলো এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে, আর যাদের ভেতরে বিশ্বাস নেই যে না দুনিয়ার জীবনই শেষ জীবন, আমার আর দরবারে ইলাহিতে দাঁড়ানো লাগবে না, এই মানুষগুলোকে কোরআন দিয়ে সতর্ক করলেও কাজ হবে না। ফাদাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ওয়ঈদ, সয়াড মনিষ্যান্ড ওর বাই দ্য হলি কোরআন, হিম হো ফ্রেশ মাই থ্রেট। আল্লাহ বলেন নবী আপনি কোরআন দিয়ে তো এই মানুষগুলোকে সতর্ক করতে পারেন, তারা আপনার বাণী শোনার পরে সতর্ক হবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, যারা আল্লাহর ধমকের ভয় করে। কার ধমক বলেন বলেন? পুলিশের ধমক খেলে আপনার জীবনে ভয়ে কাঁপাকাঁপি করেন, পুলিশকে যিনি বানিয়েছেন আমার আল্লাহ উনি নিজে বলছেন আমি ধমক দেব। আল্লাহর ধমক যে কত কঠিন কত ভয়ঙ্কর, সূরা ইয়াসিনের ভেতরে ব্যাখ্যায় আছে। আমরা আবার আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি না তো, আমাদের জীবন এখনই থামানো লাগবে, এমন এমন কোন কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি, আল্লাহর ধমকের উপযুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ যেন এরকম ধমক সূচক কিছু আমাদেরকে না বলেন, এই রকম জীবন গঠন করা দরকার। বলেন আমিন। রব্বুল আলামিন জানিয়েছেন সতর্কবাণীগুলো উচ্চারণ করার পর ওই দিবস সম্পর্কে মানুষদেরকে আপনি ভয় দেখাবেন, যেই দিবসে তার মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কোনো কিছু কাজে আসবে না, আর ওই দিবস সম্পর্কে কোনো সন্দেহ সংশয় এর অবকাশও নেই। সে দিবসের নাম কিয়ামত। কোন দিবস? এই কিয়ামতের জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি যতদিনে জাতির ভেতরে পয়দা না হবে, পুলিশ বলেন র‍্যাব বলেন আরবি বলেন কোনো বাহিনী দিয়ে অপরাধ মুক্ত করা সম্ভব না। মক্কার ওই মানুষগুলো ওদেরকে পরিবর্তন করার জন্য নবীজি এটা অ্যাপ্লাই করেছিলেন, যারা চুরি করতো ডাকাতি করতো নারীর ইজ্জতের জম ছিল, ওই মানুষগুলোকে যখন বোঝাতে পেরেছিলেন আর একটা কিন্তু জগৎ আছে দাঁড়াতে হবে, হযরত ওমরের মতো এরকম ভয়ঙ্কর কোন মানুষ, এই মানুষটার জীবন এত পরিবর্তন হয়ে গেছে, 24 ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে পারবো তো। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন হযরত আবু বকর, আজ এই যে 1628 জন মানুষ দায়িত্বে ছিল, আমি হাদিসটার সাথে মাঝে মাঝে মিলাতাম আল্লাহ, ওনার সন্তান আবদুল্লাহ একদিন পায়েস খেতে চেয়েছিল, স্ত্রী ডাক দিয়ে বলছেন স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন, যে টাকা পয়সা নিয়ে আসেন এর দ্বারা আজকে পায়েস তৈরি করা সম্ভব না, আপনি এক কাজ করেন বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে তারে বলেন আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন ঠিক আছে দেখি। অর্থমন্ত্রীর কাছে বাইতুল মালে যিনি খাজান যেতে আছে বললেন আগামী মাসের যে বেতন পায় মনে করেন 1200 দিরহাম আমার আপনি দিয়ে দেন, আগামী মাসে আমার আর দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওই রকম ছিলেন, ডাক দিয়ে বলে প্রধানমন্ত্রী আপনি যে আগামী 1 মাস বাঁচবেন এইটা একটা লিখিত দেন। আমাদের দেশে যারা দায়িত্ব ছিল এটা কি যিনি দায়িত্ব ছিল প্রধান তাকে বলার ক্ষমতা ছিল? এইরকম বলার ক্ষমতা যখন তৈরি হবে তখন সবাই আমরা এক হয়ে যাব। ওই রকম একটা দেশ চাই যে সবাই থাকবে জবাবদিহির ভেতরে। মানে যাই বলেছে অর্থমন্ত্রী যে আপনি দায় 1 মাসের বেতন নিতেছেন অগ্রিম, লিখে দেন যে আপনি 1 মাস বাঁচবেন তারপরে বেতন দেব। মানে বলছে ঠিক আছে বেতন লাগবে না। স্ত্রীর কাছে গিয়ে বলছে স্ত্রী হবে না আমার এই শর্ত দিয়েছে, আমার তো কোনো গ্যারান্টি নেই। স্ত্রী আর কথা জবাব দিতে পারে নাই। 15 দিন পর পায়েস রান্না করে দুপুরবেলা দিয়েছে,
উনি খাওয়া বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বলেন, স্ত্রী দাঁড়াও, আমি তো আগাম বেতন নিয়ে আসি নাই, যা প্রতি মাসে মাসে দেয় ওইটাই দিয়েছি, কোথায় পেলে? স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নাই, কিন্তু আপনার উপর আমার কোনো রাগ নেই, যেই টাকা আপনি আমাকে হাত খরচের জন্য দেন প্রতি মাসে মাসে, ওখান থেকে আমি এক মোটা করে চাল আটা যাই বলেন তুলে রাখতাম, এ 15 দিনে প্রায় 2 কেজি হয়ে গেছে, এটা আমি পাশের বাড়িতে বিক্রি করে এই পায়েস রান্না করেছি। হযরতে আবু বকর সিদ্দিক সন্তান আব্দুল্লাহ খাবার খাচ্ছিলেন, আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খেয়ে শেষ করো। ছেলেটার হাত ধরে নিয়ে গেলেন বাইতুল মালে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন খাজানসি অর্থমন্ত্রী বললেন, ভাই আগামী মাস থেকে অন্তত 1200 টাকার জায়গায় আমার 1000 টাকা করে বেতন দেবেন, কারণ আমি যা দেখলাম 1000 টাকা হলো আমার সংসার চলে যাচ্ছে, ওই 200 টাকা থাকলে আমার জনগণের কাজ হবে। কি টেন্ডেন্সি তৈরি করেছিলেন তারা বলেন তো, তারাও তো আমার মতোই মানুষ ছিল, আমরা পারি না কেন? এই যে জবাব দিতে হবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে, এটা যতক্ষণ পর্যন্ত 100 ভাগ আপনি বিশ্বাস না করবেন, আপনার দাড়ি লম্বা হতে পারে দরবেশের মতো, আপনার জব্বা লম্বা হতে পারে, 14 বার হজ করতে পারেন, কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না, আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। অনগাব থেকে কথা বলছি, যতটুকু আমি মানতে পারবো বলে বিশ্বাস করি আমি ততটুকুই বলছি, আমরা যেন এই রকম চরিত্র অর্জন করতে পারি কোরআন কেন্দ্রিক, বলেন আমিন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সর্বশেষ আল্লাহ যখন শেষ করে দেবেন বিচার আচার, একদলকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, একদলকে জান্নাতে পাঠিয়ে দেবেন, এইটাই ফাইনাল, এই শেষ, আমরা যেন যে কোনো এক দলে যেতে পারি তা না। এই যে ফারিকুম ফিল জান্না, আল্লাহর বানানো যে বাগান জান্নাত, এইটাই আমার জীবনের আসল টার্গেট বানানো দরকার, এখানে না যাওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই, কারণ আসল জীবনের সফলতা কিন্তু এই বাগানটা। ফামান সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে বিচার আচার করার পরে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, এই লোকটা সফল। সুতরাং ওই জায়গায় পৌঁছানোর আগে আমাদের জীবনের আসল ফাইনাল খেলা নেই, ওইটাই আসল ফাইনাল খেলা, চূড়ান্ত ওই খেলায় যেন আমরা জিততে পারি। অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ বারবার বলছি শোনো, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা রং তামাশা। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন।